হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স পেয়ে ভর্তি হয়েছো, তোমাদের ভর্তির পর করণীয় কি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভর্তি হয়েছো, তোমার ভর্তিটি কলেজ থেকে কনফার্ম করেছে কিনা, কিভাবে চেক করতে হবে, ক্লাস কবে থেকে শুরু হবে এবং তুমি কি কি বই কিনবে, এই নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তোমরা যারা ভর্তি হয়েছ, তোমাদের ভর্তিটি কনফার্ম করেছে কিনা কলেজ কর্তৃপক্ষ, কিভাবে চেক করতে হবে। ভর্তি কনফার্ম হয়েছে কিনা চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে আসতে হবে, অর্থাৎ অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে আসার পর তুমি অনার্স ট্যাবের মধ্যে দেখতে পারবে যে অ্যাপ্লিক্যান্টস লগইন অপশন রয়েছে, যেখান থেকে তুমি ফলাফল চেক করেছিলে বা ভর্তির তোমার অ্যাডমিশন ফর্ম পূরণ করেছিলে, সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিছুটা লোডিং নিতে পারে, যেহেতু এখন সার্ভার জটিলতা রয়েছে, ভর্তির শুরুর দিকে এবং ভর্তির শেষের দিকে এরকম সমস্যা দেখা দেয়। তো যাই হোক, আমি এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমারটা তুমি দিয়ে তারপর লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে লগ ইন হবে। প্রোফাইলে লগ ইন হওয়ার পর তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো, কলেজের নাম থাকবে এবং তুমি ভর্তির সকল কার্যক্রম যদি কমপ্লিট করো বা ভর্তি হয়ে যাও, তাহলে তোমাকে দেখানো হবে যে ইউর অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি। প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট ইট টু ইউর কলেজ উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস। তো যাই হোক, তোমার এখানে বলা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশানটি পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনও কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়নি। আর যদি কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে তোমাকে দেখানো হবে ইউর অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি, এরকম দেখানো হবে। ঠিক আছে, এত কিছু দেখানো হবে না। আশা করি তোমাদের কলেজ থেকে ভর্তি কনফার্ম করেছে কি না চেক করার পদ্ধতি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। আর যদি কারো ভর্তি কনফার্ম নাও করে, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত সময় রয়েছে, আগামী 31 মের মধ্যে তোমার কলেজ থেকে ভর্তিটি কনফার্ম করে দিবে। তাদের কলেজ কর্তৃপক্ষের যেহেতু তোমার একটা আবেদন না, অনেক আবেদন তাদেরকে মূলত কনফার্ম করতে হয়, এ কারণে তাদের কিছুটা সময় নষ্ট হতে পারে বা তোমার দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সার্ভার জটিলতা দেখা দিচ্ছে। সো এমন কিছু সমস্যার কারণে তাদের হয়তো ভর্তি কনফার্ম করতে একটু লেট হতে পারে। তবে আগামী 31 মের মধ্যে তোমার যদি সকল কাগজপত্র বা তোমার টাকা পয়সা জমা দেওয়া হয়ে থাকে, তাহলে তোমার ভর্তিটি কনফার্ম করে নিবে। তো যাই হোক, আমি এইটা সংক্রান্ত আরও একটি ভিডিও আপলোড করব, এই শিক্ষার্থীর ভর্তিটি কনফার্ম হলেই তোমাদের সাথে আরও একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, ওকে, আগামী 27 অথবা 28 তারিখে। তো যাই হোক, এটা ছিল প্রথম বিষয়। এইবার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। তো চলো আমরা এই বিষয়টি একটু জেনে নিই। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পারবো প্রথম মেধা তালিকার যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশটি, এবং এই নোটিশটি অনুযায়ী প্রতিটি কলেজ থেকে একটি করে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী 1 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এখানেও কিন্তু বলা হচ্ছে যে আগামী 1 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তার মানে কি 31 মের মধ্যে তোমাদের ভর্তিটি একদম কমপ্লিট করবে, এবং 1 জুন হয়তো তোমাদের নবীনবরণ অনুষ্ঠান হতে পারে, এবং আগামী 2 অথবা 3 তারিখের থেকে তোমাদের ক্লাস আরম্ভ হতে পারে। এখন অনেকে বলবে যে ভাইয়া, আমি তো ক্লাস করতে যাব, কিন্তু কি কি বই কিনবো এটা তো আমি জানি না। তো দেখো, এইটার সব থেকে বেশি যেটা ভালো হবে বই কেনার ক্ষেত্রে, তোমার কলেজের সাথে কথা বলতে হবে, কলেজ থেকে তোমার একটি সিলেবাস সংগ্রহ করতে হবে, এবং সেই সিলেবাসটি সংগ্রহ করার পর সেখানে কিন্তু দেওয়া থাকবে যে তোমার কী কী বই কিনতে হবে, অর্থাৎ তোমার ডিপার্টমেন্টের জন্য কী কী বই কিনতে হবে সেখানে দেওয়া থাকবে। এবং আমি যেটা সাজেস্ট করব সেটি হচ্ছে তুমি নতুন বইগুলো কিনবে। হ্যাঁ, নতুন বইগুলো কিনবে, এবং বইয়ের সাথে তুমি যদি পারো সেই ক্ষেত্রে সাজেশনগুলো কিনে রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষার প্রিপারেশান নেওয়া অনেক বেশি সুবিধা হবে। এখন থেকে যদি তুমি পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো, তাহলে দেখতে পারবে যে অনার্সের প্রথম বর্ষে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, কারণ অনার্স প্রথম বর্ষে একদম পরীক্ষা খুবই সহজ হয়। তো তোমার রেজাল্টের ভালো করার ক্ষেত্রেও কিন্তু এখন থেকেই তোমার প্রিপারেশান নেওয়া উচিত বলে মনে করি আমি। তো যাই হোক, তুমি সাজেশন কিনে নেবে, এবং অবশ্যই মনে রাখবে নতুন বই কেনার চেষ্টা করবে, পুরাতন বই তুমি কিনবে না, কারণ নতুন বইয়ে বেশ কিছু তথ্যগুলো সেগুলোর ডিটেলসে আলোচনা করা থাকে, আর পুরাতন বইয়েও অনেক সময় থাকে। তবে আমার ব্যক্তিগতভাবে মতামত হচ্ছে তুমি যদি বই পুরনো কেনো, তাহলে সাজেশনটা তুমি নতুন কিনো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমি যদি বলি যে তুমি সিলেবাস কোথা থেকে পাবে, সিলেবাস তোমার কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে। কলেজ থেকেই তোমাকে দিবে 10 টাকা 20 টাকার তোমার দিয়ে, তোমার কলেজ থেকে সিলেবাস
ক্লাসটা সংগ্রহ করতে হবে। তো আমি আবারও ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটে চলে এসেছি এবং উপরের দিকে এনিউ হোম অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে ওপেন হয়ে যাবে তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটিতে আসার পর একটু নিচের দিকে গেলে আমি সিলেবাস দেখতে পারবো, দেখতে পাচ্ছ ডাউনলোড লিঙ্কস, এখানে কিন্তু সিলেবাস অনার্স দেখানো হচ্ছে। তো আমি সিলেবাস অনার্স এখানে ক্লিক করছি। এরপর তুমি কোন ইয়ারের সিলেবাসটি ডাউনলোড করতে চাচ্ছ, তোমাদের মূলত 2013-14 যে শিক্ষাবর্ষের যে সিলেবাস এবং রেগুলেশন রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের সিলেবাসটা প্রণয়ন করা হবে। সো এখান থেকে তুমি চাইলে সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারো, তবে এখান থেকে ডাউনলোড করলে তোমার জিপ ফাইল আকারে সিলেবাসটি ডাউনলোড হবে। এটা কম্পিউটার দিয়েই শুধুমাত্র সম্ভব হবে, তোমার মোবাইল দিয়ে সম্ভব হবে তবে তুমি মোবাইল দিয়ে দেখতে পারবে না। জিপ ফাইলকে আবার পিডিএফ করতে হবে, পিডিএফ করার পর তুমি দেখতে পারবে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই যে কেমন হতে পারে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টিং রয়েছে, তারপর প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে। তো এখান থেকে সিলেবাসগুলো এখান থেকে দেখতে হবে। তো আমি একটা দেখাই হিস্ট্রি সাবজেক্টের দেখাই যে তোমাদের সিলেবাসটা কেমন হবে। তো যাই হোক, এরকম হবে সিলেবাসটা, এরকম হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী বই কিনতে হবে হিস্ট্রি সাবজেক্টের জন্য, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। তো তুমি চাইলে এখান থেকে তোমার কলেজে যে সাবজেক্টটা পড়ানো হয় সেই সাবজেক্টটা তোমাকে কিনতে হবে। এটার জন্য অবশ্যই তোমার কলেজে যোগাযোগ করতে হবে, কারণ দেখতে পাচ্ছ হিস্ট্রি সাবজেক্টের মধ্যে এখানে অড দেওয়া আছে, অর্থাৎ তুমি এই সাবজেক্টটাও নিতে পারো, অথবা এই সাবজেক্টটাও নিতে পারো, অথবা এই সাবজেক্টটাও নিতে পারো। হ্যাঁ, প্রত্যেকটি সাবজেক্টের নাম এখানে কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, তোমাদের সিলেবাস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া ক্লাস রুটিন আমরা কোথা থেকে পাবো, ক্লাস রুটিন সম্পর্কে অনেকেই জানতে চাও অনেক সময়। তো ক্লাস রুটিনের বিষয়টি হচ্ছে কলেজ থেকে তোমার যে কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই ক্লাস রুটিনটা তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো তোমার ওয়েবসাইটটাতে চোখ রাখতে হবে। আপাতত এখন হয়তো ক্লাস রুটিনটা দেওয়া সম্ভব হবে না, তোমাদের নবীনবরণ অনুষ্ঠান হওয়ার পর হয়তো 2-3 দিনের মধ্যেই তোমার ক্লাস রুটিনটা দিয়ে দিবে। এবং ক্লাস রুটিন দেওয়ার পর তুমি জানতে পারবে যে তোমার ক্লাস কখন রয়েছে এবং কোন কোন সাবজেক্টের ক্লাস কবে অনুষ্ঠিত হবে। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এই চ্যানেলটিতে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।